টাকা একটাই কথা বলে, আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আগামীকাল আমি তোমাকে বাঁচাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে বুধবার, আর আজকেরই কিন্তু আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার দিন। তো আজকে হাজবেন্ড আসবেন আমাকে নিতে, তো দুপুরবেলায় আসতে বলেছি, এখানে খাওয়া দাওয়া করতে বলেছি। তো কালকের দিনটা বেশ মজা করেই কাটিয়েছি সবাই একসাথে, আর তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো, সেই কমেন্টগুলো আমি নিশ্চয়ই পড়বো। আর তো সবথেকে প্রথমে একটু ভিডিওতে আসি। তো সকালবেলায় উঠে চা নাস্তা করে ফেলেছি, আর এখন এই যে মা সবজি কাটতে বসেছে, ভাবি আর মা হাতাহাতি একসাথেই কাজ করে থাকে। তো সেই ভাগেই ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করে যা, অন করা যাক। তারপরে এই যে কালকে দিদির পেয়ারা এনেছিল, সেই পেয়ারাটাই কাটা হলো, এখন খাওয়া হচ্ছে। তো মা ওখানে চিচিংয়ে বাসছিল, চিচিংয়ে দিয়ে মাছ রান্না হবে, মুরগি মাংস হবে, গরুর মাংস হবে, সব রকমই মোটামুটি রান্না হবে। আর আমার হাজবেন্ড তো সব রকমই খায়, তো সে কারণে কোনো সমস্যা নেই, বললাম যেটা ইচ্ছা রান্না করো, ওনার কোনো সমস্যা হবে না। তো সে কারণে আর কি চিচিংয়ে দিয়ে মাছ রান্না হবে, আর সাথে মাছের ডিম তো আছে, ভাজা হবে, আর সেই সাথে কিন্তু মুরগির মাংস হবে, আর এখানে পেঁপে রান্না হবে, গরুর মাংস রান্না হবে। তো মোটামুটি এখানে ভাবিও কিন্তু গরুর মাংসটা কাটছেন, তো আমিও এখানে বসে বসে আমার কাজ করছি, আর মেয়ে কিন্তু দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে, এক মিনিট ঘরে থাকতে চাইছে না, খালি রাস্তায় বেরিয়ে যাচ্ছে। জানো মানে এখানে যেহেতু এমনই পজিশন একটা, যে এখানে যে পারে সে তো কোলে নেই, এখানে তো খুব অনেক বেশি লোকজনের আর কি গমাগম, তো এখানে যে যেমনভাবে পারে আর কি ওকে কোলে নিয়ে নেয়। তো এই যে মা এখানে মাছ ভাজছিল, সেই ফাঁকেই আমি একটুখানি ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম, তারপর তোমাদেরকে দেখাই। মেয়ে জ্বালাই যে কোনো ভিডিও ভালোভাবে শ্যুট করবো, কিছুতেই করতে পারছি না, এই যে দেখতে পাচ্ছ খালি রাস্তায় বেরিয়ে যাচ্ছে। জানো মানে কি আর বলবো, যতবার ওকে ধরে আনি ও ততবার বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি, আর এই যে বেরিয়ে যাওয়ার সময় ভিডিও শ্যুট করছি, মানে এই যে সন্ধ্যাবেলা নাস্তা করতে বসেছি, হাজবেন্ড এখানে বসে পড়েছেন, তো নাস্তা করে কিছুক্ষণ পর বেরিয়ে যাব, এই 7টা নাগাদ করে বেরিয়ে যাব। তো এখানে চা নাস্তা করেছি, দুপুরে খাওয়া দাওয়ার শেয়ার করিনি, মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, তো মেয়ে খুব বিরক্ত করছিল বলে আর ক্যামেরা অন করা হয়নি। তো এই যে বাবার কোলে আরাম করে শুয়ে আছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, বেশ আরাম করে এখন শুয়ে আছি, আর এখন নাস্তা দেওয়া হয়েছে, নাস্তাটা করা হবে, তারপরে কিন্তু কিছুক্ষণ পর বেরিয়ে যাব। তো এত রকম খাবারের মধ্যে ওর কিন্তু কোনো খাবারটাই পছন্দ হচ্ছে না, ও শুধুমাত্র মিষ্টিটাই খাবে। জানো তো মিষ্টি পোকা আমার মিষ্টিটাই খাবে, ও কোনো খাবার খেতে চাইছে না, ও শুধু মিষ্টিটাই খাবে। তো ওর পাপা ওকে মিষ্টিটাই দিচ্ছিল। তো মোটামুটি নাস্তা সারলাম, এবারে বাড়িও কিন্তু চলে এসেছি। তো বাড়ি চলে এসেছি, আর এখন তোমাদেরকে দেখাই যে কালকের দিদি, মানে আমার একটা দিদি যার দুটো ছেলে আর কি, সেই দিদিটা যে হলুদ কালারের সালোয়ার পরেছিল, যে দিদিটা আমার, ওই দিদিটা।
আমার মেয়ের জন্য একটা জুতো কিনেছি, তো সেই জুতোটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পা একটু বড় হয়েছে আমার, ভালোই হয়েছে, আমি ওকে বলেছিলাম যদি কিনিস একটু বড় ধরনেরই কিনিস, না হলে কিছুদিন পর হয়তো পরতেই পারবি না, তাই একটু সাইজে বড় আছে, মানে এখনও পরতে পারবে, সামান্য একটু বড় আছে, আরও কিছুদিন পরতে পারবে। আর জুতোটা কিন্তু বেশ কিউট লাগছে, আর কালারটাও খুব সুন্দর, নেভি ব্লু কালার, তো সমস্ত কাপড়ের সঙ্গে পরতে পারবে। তো তারপর ওখানে ফেরিওয়ালা এসেছিল মায়েদের ওখানে, তো সেই ফেরিওয়ালাদের কাছ থেকে দুটো কিনেছি, জানো আমাদের মেয়েদের সংসারের জিনিসপত্র দেখলে তো আর আমরা সহ্য করতে পারি না, সেই হিসাবেই কিন্তু দুটো জিনিস আমি কিনেছি। আসলে আমাদের এখানে না একটাও ফেরিওয়ালা ঢোকে না জানো তো, আসলে এখানে আমাদের আশেপাশে সব হিন্দু বাড়ি, তো তো এখানে কেউ তেমন একটা কেনাকাটা করে না বলে কোনো ফেরিওয়ালাই এখানে ঢোকে না, সে কারণে এখান থেকে কিচ্ছু কিনতে পারি না। বাপের বাড়িতে যখন গিয়ে একদিন দুদিন থাকি বা হয়তো কিছুক্ষণের জন্য গেলাম, এক কোনো ফেরিওয়ালা আসলে আমি কী করি, কিছু না কিছু কিনি, তো আমার মধ্যে অভ্যাসটা আছে, যদি ভালো লাগে কিনি আর কি। তো সেই হিসেবেই দুটো জিনিস আমি কিনেছি। তো একটা চায়ের সসপ্যান, তোমরা দেখেছো চা কিন্তু আমি ছোটো ডেকচিতে করে থাকি, বা খাঞ্চা যাই বলে থাকো না কেন, আমার কিন্তু চায়ের এরকম একটা মানে কী বলে সসপ্যানের খুব শখ ছিল, তো সেটা দেখেই পছন্দ হয়ে গেল, কিনে নিলাম। আর তারপরে ওই যে কড়া, কড়াইটাও আমার দেখে বেশ ভালো লাগলো, ছোট্ট মতো, মানে ওর মধ্যে আর কি ওই লুচি ভাজতে পারবো, বা ওই যে তোমার মালপোয়া বা পাকান পিঠে আমি করে থাকি, ভাজলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগবে, ছোটো মতো, তো সেই কারণে। তো এগুলো 100 টাকার একটা ফেরিওয়ালা এসেছিলো, মানে সেল, ওনার কাছে প্রত্যেকটা জিনিস 100 টাকা করে, তো ওনার কাছ থেকেই কিনেছি। তো আরও কিছু জিনিস কেনার ইচ্ছে ছিল, তো ওনার কাছে ছিল না, আমি ইচ্ছা ছিল ছোটো পুচকা পুচকা দুটো হাঁড়ি কিনবো, তো ওনার কাছে অত ছোটো হাঁড়ি ছিল না, তাই আর নিইনি। যেই হাঁড়ির মধ্যে আমি ডাল বাকা দিয়ে থাকি তোমরা দেখেছো, তো আমার ওরকম হাঁড়ি দুটো নেওয়ার ইচ্ছে ছিল, বাট ওনার কাছে ছিল না, তাই আর নেওয়া হয়নি, পরে দেখা যাবে। তো এই যে হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম বাজার করতে, কারণ বাজারও তো করতে হবে, কাল থেকে তো উনি আবার কাজে হয়তো বেরিয়ে যাবেন, তাই বাজারটা করতে পাঠিয়ে দিলাম। আর মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন খেলাধুলা করছে, আর আমি কি করলাম, বিছানার চাদরগুলো এখন চেঞ্জ করব। তো দুদিন এমনিতে আমি চলে গিয়েছিলাম, দুদিন বিছানার চাদরটা আর কি নোংরা হয়েছে, নোংরা না হলেও মোটামুটি অনেক কদিন 4-5 দিন মতো হয়ে গেছে, তো ভাবলাম এবারে বিছানার চাদরটা এই ফাঁকে চেঞ্জ করে দিই, কালকে সকাল সকাল ধুয়ে দেবো, আর অনেক জামা কাপড় বেরোবে, এক তো আমাদের যা কুটুম বাড়িতে গেছি সেই জামা কাপড় প্লাস বিছানার চাদরটা, তো ভাবলাম সব একসাথে কেচে দেবো, একসাথে কেচে দিলে ঝামেলা মিটে যাবে, তো সেই কারণে এখন বিছানার চাদর বালিশ কাভারগুলো সব খুলে দেব, দিয়ে চাদরটা চেঞ্জ করে আপাতত একটা চাদরই আমি পেতে রাখবো, কালকের অন্য আমার একটা চাদর আমি পেতে দেবো। তো আজকের মোটামুটি তেমন একটা কিছু তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব না, কারণ মায়ের বাড়ি থেকে আমি ভাত তরকারি নিয়ে এসেছি, তো সেটাই রাতে আমরা দুজনে খেয়ে নেব, আর রান্নাবান্নার ঝামেলাও নেই যে কিছু করতে হবে, তো মোটামুটি খালি তরকারিটা গরম করব, করলেই কিন্তু রাতে আমাদের খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এবারে আমার কিছু মিষ্টি দিদিমোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক, আর কিছু কমেন্ট আমার খুবই ভালো লেগেছে, সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। তো ইন্ডিয়ান ব্লগার মম নূর আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছেন, 14 বছর ধরে সবার মন জয় করার চেষ্টা করছি। 14 বছর কেন, তুমি সারা জীবনে তুমি শ্বশুরবাড়ি সবার মন জয় করার চেষ্টা করলেও কখনো তুমি সেভাবে মন পাবে না, মুখ ছলনা না মন পাবে, কিন্তু মন থেকে যে মেনে নেওয়া একটা মানে ভালোবাসা সেটা কিন্তু তুমি কখনোই পাবে না, এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি। তো যাই হোক, এখানে তারপরে আর তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তুমি এত সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়েছো। তারপরে হচ্ছে লাগুনি ডেইলি আইডি থেকে দিদি ভাই বলেছেন, 26 প্রথমে আপনার কথাগুলো একদম সঠিক, করলা কখনো এইভাবে খাইনি, ট্রাই করবো, ঘর ক্লিন সব মিলে ভিডিও ভালো লাগলো, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। সোনাই অফিসিয়াল আইডি থেকে দিদি ভাই বলেছেন, আপু লাইক দিয়ে ফুল ভিডিও দেখা শুরু করলাম, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল। মিনারা বেগম আইডি থেকে দিদি ভাই বলেছেন, দিদি ভাই এখন অনেক ব্যস্ত,
তো তুমি ব্যস্ত না আমি ব্যস্ত কথাটা ঠিক বুঝলাম না, তো যাই হোক তুমি যত সুন্দর কমেন্ট করেছো তার জন্যই অনেক ধন্যবাদ। তারপর উনি আবারও একটা কমেন্ট করেছেন, মানে মিনারা বেগম দিদি ভাই আবারও একটা কমেন্ট করেছেন, কথাগুলো একদম বাস্তব দিদি ভাই, আমায়রা মামনি কেমন আছে, তুমি কেমন আছো, এখন আমার ব্যস্ততা একটু বেশি বেড়ে গিয়েছে। ও আচ্ছা, তোমার ব্যস্ততার কথা বলেছো, তো আমায়রা মানে সোনামা এবং আমরা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি, তোমরা কেমন আছো জানিও, আর সেই সাথে তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো একটু ভিডিওতে আসি, তারপর ফের কমেন্টগুলো পড়ছি। তো রাত্রেবেলা কাজকর্ম সারার পর এই যে দিনের বেলা সকালবেলাতে চা নাস্তা করেছি, করার পরে যে যে বাজারগুলো হাজবেন্ড কালকে রাতে নিয়ে এসেছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলায় উঠে আর কি চা নাস্তাটা প্রথমে সেরে ফেলেছি, নিয়ে এখন বাজারগুলো গোছাতে বসে ক্যামেরাটা অন করলাম। তো যা যা বাজার আনা হয়েছে সেগুলো এখন গুছিয়ে নেব, সাথে ডিমটাকে ধুয়ে নেব। আজ এবারে যে ডিমগুলো নিয়ে এসেছে অনেকটা পরিমাণে নোংরা, মানে গায়ের মধ্যে অনেক কালো কালো দাগ, তাই ভাবলাম ডিমগুলো ধুয়ে, আমি তো এমনিতে ধুয়ে ফ্রিজে রাখি, তো ভাবলাম এবারে একটু ভালো করেই ধুতে হবে, কারণ ডিমগুলোর মধ্যে না একটা লাল লাল খুব খুব একটা দাগ মতো রয়েছে সেই কারণে। এমডি আব্দুল করিম আইডি থেকে দিদি ভাই বলেছেন, দিদি তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, আমিও কিন্তু একটা মেয়ে। তো আমি জানি দিদি ভাই তুমি হয়তো তোমার হাজব্যান্ডের আইডি থেকে বা হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে কমেন্টটা করেছো, তোমার জন্য অনেক 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 দোয়া অনেক ভালোবাসা রইল। তো শাবানা ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছেন, খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ। সোহানা ডেইলি ব্লগ দিদি ভাই তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। সোনাই এলিয়াস দিদি ভাই তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। এমডি আব্দুল করিম উনি আবার কমেন্ট করেছেন, দিদি আসসালামু আলাইকুম, আমি রেগুলার তোমার ভিডিও দেখি, আমার নামটা নিও সুমাইয়া। তো ওয়ালাইকুম আসসালাম, তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। আর সুমাইয়া দিদি ভাই এই যে তোমার নামটা নিলাম, তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল গো, তুমি এইভাবেই আমার পাশে থেকো। ময়ুরুদ্দিন শেখ আইডি থেকে দিদি ভাই বলেছেন, তুমি পেঁপেকে পেয়ারা কেন বললে, আমি জানি না, আমি জানি, তো আমি পেঁপেকে পেয়ারা বলেছি, আমারও মনে নেই গো, হয়তো ভুল করে বলে ফেলেছি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমি ভুল করে বলে ফেলেছি বলে তোমরাও কি ভুল শুনবে নাকি। তাও যাই হোক, আমার মেয়েকে উনি কমেন্ট করেছেন, আমার মেয়েকে নিয়ে সারাদিন বিজি থাকি, ওকেই টাইম দিই, একটা কাজও করি না, বাপের বাড়িতে আছি, আমার 7 মান্থ প্রেগন্যান্সি থেকে আজ আমার মেয়ের 12 মাসে পা দিল, তাই জন্য তোমার ভিডিও অনেক দিন দেখা হয়নি, সেই তোমার মেয়ে যখন কেবল বসতে শিখেছিল তখন থেকেই দেখি, কিন্তু এই কয়েক মাস ঠিক করে দেখা হয় না আর কমেন্টও করা হয়নি, সরি। তো সরি বলার কিছু নেই, তুমি ব্যস্ত ছিলে তাই দেখতে পারোনি, এতে আমার কোনো আফসোস নেই। তো তুমি যে আবার আমার ভিডিওতে এসে এত সুন্দর কমেন্ট করেছো, তোমার জন্য এবং তোমার সোনা মায়ের জন্য অনেক 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 দোয়া অনেক ভালোবাসা রইল। আর সোনা মায়ের নামটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কী নাম রেখেছো তোমার মেয়ের। তো যাই হোক, তোমার জন্য অনেক ভালোবাসা রইল এবং তোমার সোনা মায়ের জন্য। তো ইসলামিক টিপস আইডি থেকে দিদি ভাই বলেছেন, বোন তোমাদের বিরিয়ানি খাওয়া দেখে আমার 5 বছরের ছেলে বলছে নানি বাড়িতে গিয়ে আমরা এক থালাই খাবো, আমরা খাঞ্চা বলি ওটাকে, তো ওটা খাঞ্চা অনেকেই বলে, আমরা আবার ওটাকে ডিশ বলে থাকি, ডিশেতে খাই। তো যাই হোক, এক একজনে এক এক রকম নামে বলে থাকে, তো যাই হোক এইভাবেই কিন্তু একসাথে খাওয়া হয়। আমার বাবার বাড়িতে কেন, আমাদের প্রত্যেক কুটুম বাড়িতে যখন আমরা যাই একসাথে অনেক গেস্ট থাকলে এইভাবেই আমরা খাওয়া দাওয়া করি, তো এইভাবে খেলে কিন্তু বেশ ভালোই লাগে জানো। আজকে এতটুকুই কমেন্ট ছিল, আর এই বাজার গোছানো দিয়েই আজকের ভিডিওটা শেষ করব, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।